হিন্দু ধর্মের পাঁচটি কুসংস্কার যুক্তি আছে সেগুলো কি কুসংস্কার সংস্কার এবং তার পেছনে চলতে থাকা কারণ প্রত্যেককে আমি বলবো ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে বিড়ালে রাস্তা কাটলে অর্থাৎ আপনি যাচ্ছেন আর বিড়ালটা রাস্তা পার করলো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতে হয় বলা হয় বিড়ালের রাস্তা কাটলে নাকি অশুভ সংকেত সত্যি আপনার যাত্রা অশুভ এটা কি সত্যি হয় নাকি হ্যাঁ কিছু কিছু ব্যতিক্রমী ঘটনা আছে কিন্তু কেন বারণ করেছিলেন সেই সময় যারা এই সংস্কারগুলো বানিয়েছিলেন বিড়ালের একটা অদ্ভুত অভ্যেস আছে সে রাস্তা পার হয়ে কিছুক্ষণের মধ্যে আবার পেছন দিকে টান নেয় অর্থাৎ আপনার দুর্ঘটনা নয় বিড়ালটারই একটা দুর্ঘটনা ঘটতে পারে তার মৃত্যু হতে পারে তাই জন্য আমাদেরকে বাঁচিয়ে দিলেন আমাদেরকে একটা পশু হত্যা থেকে বাঁচানোর জন্য বললেন যে বিলারে বিড়ালে রাস্তা কাটলে একটু দাঁড়িয়ে যেতে হয় বোঝা গেল আশা করি আরেকটি প্রবাদ সংস্কার সন্ধেবেলায় চৌকাঠে বসতে নেই বাড়ির চৌকাঠ কেন জানেন এর পিছনে আর কিচ্ছু না একটা গল্প আছে হিরণ্যকশিপু রাজা ছিলেন তার বধ সে একটা বর প্রাপ্ত হয়েছিল তাকে দিনে নয় রাতে নয় আকাশে নয় মাটিতে নয় ঘরে নয় বাইরে নয় তাকে মারতে পারবে না এরকম করে কি। তো যখন নরসিংহদেব তিনি তাকে নিয়ে এলেন এই চৌকাঠের উপর তখন ঠিক এই সন্ধ্যেবেলা গধূলি লগ্ন না দিন না রাত তাকে চৌকাঠের উপরে বসে বধ করলেন তার বক্ষটা বিধারণ করে এবং মনে করা হয় আর নরসিংহদেব যেহেতু উগ্র মূর্তি মনে করা হয় চৌখাটে সন্ধ্যেবেলায় নরসিংহদেব থাকেন ওই জন্য আহ জলের ছিটে দেওয়া হয় এবং এর পেছনে কিছু না একটা নিছক পুরাণের গল্প আর দ্বিতীয় হচ্ছে চৌকাটে বসলে যাতায়াতের অসুবিধা হতে পারে এর জন্য আর কিছু না ওই জন্য সন্ধেবেলায় চৌখাটে বসতে নেই এটা একটা আমাদের সংস্কার সবটাই কাক ডাকছে বলছেন তারা 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 তাড়াতাড়ি ঢিল মার কেন গো কাক ডাকা খুব অশুভ বাড়িতে সত্যিই কি কাক ডাকা অশুভ এখন এর পেছনের যে যুক্তিটা রয়েছে সেটা হচ্ছে যে প্রকৃতিতে কোনো বিপদ আসার আগে পশু পাখিরা বুঝতে পেরে যায় ঠিক যেমন করে দু হাজার সালে সুনামি হচ্ছে তখন পশু পাখিরা বুঝতে পেরেছিল আর কিছু ট্রাইব উপজাতি তারা বুঝতে পেরেছিল এবং তারা বেঁচেছিল এবং অনেককে বাঁচিয়েছিল তো এই জায়গাটা থেকে বলা হয় কাক ডাকা অমঙ্গলের কিন্তু আসলে অমঙ্গল বলে কিচ্ছু নয় অনেক সময় তাদের খাবারের অভাব তাদের পরিচয় মানে তাদের যে চাহিদা সেগুলোর অভাব হলেও তারা ডাকতে থাকে সেগুলো হতে পারে কিন্তু আমি বলবো বাড়িতে যদি কাক ডাকে ঘন ঘন একটু নিজেরা সচেতন হয়ে চলবে তাই না বিপদের আভাস তো একটু সচেতন সচেতনতা প্রতিটা মুহূর্তে দরকার অতিরিক্ত ভয় পাওয়ার কিছু নেই এর পরের প্রসঙ্গটা খুব সুন্দর আচ্ছা পূর্ণিমা অমাবস্যায় মাংস খাওয়া নিষেধ কেন মাংস খেতে নেই কেন দেখুন এর পেছনে যে বৈজ্ঞানিক কারণ আমাদের শরীরের মধ্যে জোয়ার ভাটা চলে রক্তের মধ্যে এবং এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত আমাদের শরীরে রক্তের মধ্যে জোয়ার ফাঁটা চলছে এবং সেক্ষেত্রে আয়ুর্বেদ আয়ুর্বেদ ছাত্র প্রাচীনকাল থেকে ভারতবর্ষে খুব উন্নত এবং তারা নিষেধটা করলেন এই অমাবস্যা পূর্ণিমা শরীরের মধ্যে দেখবেন অনেকের হাতে পায়ে ব্যথা হয় এগুলো শরীরে কিছু বিশেষ পরিবর্তন হয় আমাদের নারীর গতির তার জন্য এই দিন মাংস খাওয়া নিষেধ হালকা সাত আহার গ্রহণ করা সহজপাচ্ছ গ্রহণ করাই ভালো এরকম মনে করা ভাঙা মূর্তি বাড়িতে রাখতে নেই কেন জানেন বলা হয় ভাঙা মূর্তি বাড়িতে রাখলে নেগেটিভ কিছু শক্তি বাড়িতে বাড়ে আসলে দেখুন এই মূর্তি ছবি এগুলো আমাদের মনের উপর একটা ইম্প্রেশন ফেলে ছায়া ফেলে তা ভাঙা মূর্তি আমাদের মনের মধ্যে কি একটা ভালো প্রভাব ফেলবে যেমন একটা ফুলের ছবি বা একটা শিশুর ছবি দেখলে আপনার মনটা আনন্দে ভরে উঠে ভাঙা মূর্তি দেখলে কি তেমন ভরে উঠবে একদম নয় ওই জন্য ভাঙা মূর্তি যাতে চোখের সামনে দৃষ্টিনন্দন ব্যাপারটা রাখার জন্য মনে করা হয় যে ভাঙা মূর্তি রাখার দরকার নেই এর পেছনে আর কিছু যুক্তি নেই কিন্তু এইভাবে আসুন আমরা সংস্কার গুলোর পিছনে কারণ খুঁজবো আর ভিডিওটা ভালো লাগলে আপনারা সকলে আহ যা যা করতে হয় সেগুলো করবেন সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্ব